জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। মিড ডে মিলে রান্নার টাকা দাবিতে বিদ্যালয়ের সামনে বিক্ষোভ গোষ্ঠীর মহিলাদের। ভগবান বলা ব্লকের দুয়ে ছাতায় হাইস্কুলের ঘটনা। গোষ্ঠীর মহিলাদের দাবি, প্রায় বছর তিন থেকে তারা বিদ্যালয়ে মিড ডে মিলের খাবার রান্না করছে, কিন্তু তারা তাদের কাজ ঠিকভাবে করে গেলেও তারাও কাজের মজুরি পায়নি। গোষ্ঠীর মহিলারা বলেন, বাড়ির সমস্ত কাজ কর্ম ফেলে সামান্য টাকার জন্য তারা রান্না করতে আসে। সারা দিন কাজ করে যদি তাদের মজুরি না পায় তাহলে তারা বিদ্যালয়ে মিড ডে মিলে রান্না করবে না। পাশাপাশি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের দাবি, বিগত কয়েকদিন থেকে বিদ্যালয়ে এসে তারা মিড ডে মিলের খাবার পাচ্ছে না, কারণ রাঁধুনিরা বিদ্যালয়ে রান্না করতে আসেনি। আমাদেরকে চার বছর থেকে রান্না টাকা দেওয়া হয়নি। আমরা সবাইকে জানাইছি, বিডিও জেনেছি, এসআই জেনেছি, আমরা নেতারের কাছে, প্রধানের কাছে, মেম্বারের কাছে সবাইকে জেনেছি। আমাদেরকে কেউ অ্যালাউ করে, মাস্টার বলছি, মাস্টারের কাছে আসছে, মাস্টার বলছে বিডিও যাও, বিডিও বলছে মাস্টারের কাছে যাও। এইভাবে আমাদেরকে চার বছর ধরে আমাদেরকে এই করে লেবার আছে। চার বছর থেকে টাকা বানিয়ে এসআইয়ের কাছে গেলাম। এসআই সাহেব বললো যে 12,000 টাকা ঘুষ দেবো। আমরা ঘুষ কোথায় পাবো? আমাদেরকে টাকা দিয়েছে, আমাদের টাকা গোষ্ঠীর অ্যাকাউন্টে দিয়েছে, আমাদেরকে টাকা দেয়নি। আমাদেরকে প্রত্যেকটা নেতা মন্ত্রী, আমাদেরকে এসআই সবাই তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, শুধু মাস্টারদের। তাই আমরা এখানে এসেছি যে বিডিও আসুক এখানে, দেশ সব এক জায়গায়। চার বছর ধরে রাঁধুনিরা বলছে যে আমরা টাকা পাচ্ছি না, কিন্তু বিডিও অফিস থেকে টাকা অলরেডি দিয়েছে। এবার ওখানে একটা গণ্ডগোল হয়েছে, ওদের নিজেদের মধ্যে টাকা পয়সা নেই। তো সেই হিসাবে কিছুজন রাঁধুনি কয়েকদিন আগে আমাদের এখানে ডেলিভারিটা স্টপ করে গেছে। সেই মোতাবেক স্টপ আছে এবং জানানো হয়েছে এসিও সাহেবকে। এসিও সাহেব বলেছিলেন বিডিও সাহেবের সঙ্গে আলোচনা করে জানাবো ব্যাপারটা, আপনি বন্ধ রাখুন। সেই মোতাবেক বন্ধ আছে।